খুবই সাদামাটা একটা মিষ্টি কুমড়া ভাজা নিয়ে বন্ধুরা আমি তোমাদের মাঝে। বন্ধুরা আবারও চলে এলাম, খুবই সাদামাটা রান্না হবে। দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল অর্থাৎ সয়াবিন তেল, এবং সেই সাথে দিয়ে দিলাম কিছু কালি জিরে, এবং এটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমি দিয়ে দেবো কয়েকটুকু তেজপাতা। যদিও সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সেই সাথে দেবো কিছু রসুন, এবং এগুলোকে হালকা ভেজে নেব। এরপর আমি একটু দিয়ে দেবো সামান্য লবণ। এই লবণটা বন্ধুরা আমি পরেও আবার দেবো, এখন শুধু পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এটা খুব একটা মশলা পাতি একটু দেবো না বন্ধুরা, শুধু সাধারণত একটা মিষ্টি কুমড়া ভাজা। এটা ভাজা হয়ে গিয়েছে, এবং এটা আমি একদম হালকা মতোই ভাজবো, খুব একটা ভাজবো না। এখন আমি এটা দিয়ে দেবো মিষ্টি কুমড়া। বন্ধুরা এভাবেই শেষ হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি করা। যে যেখান থেকে বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখলে আমাকে লাইক দিও, ফলো করো, সাবস্ক্রাইব করো, সেই সাথে বন্ধুরা ভালো ভালো কমেন্টস করো এবং সাথে থেকো। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।